আমরা ছাত্রদেরকে আমাদের মাদ্রাসায় প্রত্যেকটা দোয়া শিখিয়ে থাকি সত্যি দোয়াগুলো শিখতে হবে তো আমি ছাত্রদেরকে বিভিন্ন দোয়া শিখিয়ে থাকি তার সাথে সাথে ইনশাল্লাহ যারা দর্শক আছেন আপনারাও শিখে যাবেন দোয়াগুলো খুব গুরুত্বপূর্ণ আজকে আমি তাসাহুদের দোয়া শিখাবো যেটা আত্মা হেইয়াতু অর্থাৎ আমরা দূরেকাত নামাজ পড়ার পরে বলি তো ছাত্রগান আমার সাথে বলবে প্রথমেই যে আত্মা হেইয়াতু لله لله والصلوات والطيبات, والطيبات السلام السلام عليك, عليك أيها, النبي أيها النبي ورحمة الله, ورحمة الله وبركاته السلام علينا, السلام علينا وعلى, وعلي عباد الله الصالحين, عباد الله الصالحين أشهد, أن أشهد أن لا إله إلا الله إلا الله, إلا الله وأشهد أن মুহাম্মাদান মুহাম্মাদান আব্দুহু আব্দুহু ওয়া রাসূলুহু ঠিক আছে আমি একটা ছাত্রকে বলি যে তুমি এসো এবং এই দোয়াটি পাঠ করো তোমার সাথে সাথে সকলে যেন বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম লিল্লাহি লিল্লাহি والصلاوات والطيبات السلام عليك, عليك أيها, النبي أيها النبي ورحمة الله, الله وبركاته علينا السلام علينا وعلى عباد الله الصالحين আর আল্লাহ আল্লা ইলাহা ইল্লাল্লাহু ও আসাহাদু আন্না আহমেদান আব্দুহ ওয়ারসুল হ্যাঁ দেখো মানে এই যে দুয়াটা আছে এই দুয়াটার মানেটাও জানা আমাদের জরুরি তো এই জন্য আমি তর্জমা বলি যেহেতু ছোট বাচ্চাদেরকে শিখাচ্ছি তো তর্জমাটা তোমরা শুনবে হ্যাঁ বলার প্রয়োজন নাই যে আত্মু আত্তাহয়াতু মানে হলো যে মানে এবাদত আত্মু মানে মৌখিক ইবাদত হ্যাঁ লিল্লাহি আল্লাহরই জন্য অত্তবাতু আত্তাহাতিল্লাহি ওসলা মানে দৌহিক ইবাদত যেমন নামাজ এসবগুলোকে দৌহিক এবাদত বলা হয় আর অত্যয়ী বাতু মানে মানে আর্থিক এবাদতসমূহ এই সমস্ত এবাদতগুলোই আল্লাহর জন্য তাহলে এখানে কয়েকটা এবাদত বলা হলো একটা হলো মৌখিক একটা হলো আর্থিক এবং একটা হলো দৌহিক যেটা শরীর দিয়ে করা হয় মৌখিক বলতে মুখে যেগুলো বলা হয় সেগুলো যেন আল্লাহর জন্যই হয় এবং দৌহিক যেগুলো নামাজ রোজা আরও বিভিন্ন যেগুলো আছে শরীরের প্রয়োজন হয় সেগুলোও যেন খুব আল্লাহর জন্যই হয় আর যেগুলো আমরা মাল খরচ করি সেগুলোও যেন আল্লাহর জন্যই হয় তারপরে কি আছে আসসালাম ও আলাইকা আইউ হান্ন আসসালাম আলাইকা মানে সকলেই জানি যে শান্তি হোক আলাইকা তোমার ওপর আইউ নবী হে নবী হে নবী তোমার ওপর সালাম হোক শান্তি হোক আসসালাম ও আলাইকা নাবি। ওয়া রাহমতুল্লাহ ওয়া রাহমাতুল্লাহ মানে আল্লাহর রহমত হোক ওয়া বারাকাতুহু এবং তার বরকত হোক তারপরে কি আছে আসসালামু আলাইনা এবং আমাদের ওপরও সালাম হোক ওয়া আলা সলিহিন এবং আল্লাহর নেক বান্দাদের ওপরও সালাম হোক ওয়া আলা সলিহিন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আশহাদু মানে আমি সাক্ষ্য দিচ্ছি আল যে লা ইলাহা কোন সত্য মাবুদ নাই কোন মাবুদ নাই ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই ঠিক আছে ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ আল্লাহর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর বান্দা এবং তার রসুল তো এ সমস্ত দুয়াগুলো তর্জমাসহ যদি পড়া হয় তাহলে অবশ্যই ভালো হবে তো দুয়ার বই আছে তাছাড়া বিশেষ করে সাধারণ মানুষ যারা মানে বাংলা পড়তে জানেন না এবং আরও বিভিন্ন বই আরবি পড়তে জানেন না তাদেরকে শুনে শুনে মুখস্থ করতে হবে মুখস্থ করার চেষ্টা না থাকলে কিন্তু নামাজ তখন হবে না আর চেষ্টা থাকলে তারপরে না হলে আল্লাহ তালা নামাজ কবুল করবেন তো ইনশাল্লাহ আমরা মুখস্থ করব আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাকাত